হ্যালো, আজকে 14 ফেব্রুয়ারি, আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু অল অফ ইউ। আর আজকে সরস্বতী পুজো, আমরা জীবনে আমি প্রথমবার বাড়ির বাইরে সরস্বতী পুজোতে, বাড়ির ওখানে তো প্রচুর পুজো হয়, মানে আমাদের ওখানে কলেজ মাঠে তো প্রচুর ভিড় হয়, ছেলে পুলে সব ছেলে মেয়েরা দলে দলে সেজে গুজে বেরোয়। তো যাই হোক, আজকে আবার ডবল ডবল সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে, আর তোমাদের মনে হচ্ছে কি আমি কেন সেজে গুজেছি। আমরা যাচ্ছি, এখানে টিনগরে পুজো হয় বেঙ্গলি অ্যাসোসিয়েশন থেকে, তো সেখানেই যাচ্ছি। এখন বাজে 10:30, 10:35, তো 11টার সময় ওদের বলেছে পুষ্পাঞ্জলি, তো একটু দেরি হয়ে গেল, জানি না পৌঁছতে পারবো নাকি। ঠিক আছে, দেখা যাক, ট্রাই তো করি, ভগবান যদি চায় তাহলে হবে, না হলে হবে না। তো এই বলেই ব্লগটাকে শুরু করছি, আই হোপ তোমাদের ব্লগটাকে খুব ভালো লাগবে। আমরা বেরোচ্ছি এখন, 10:35 বাজে পুরো, বাইরে প্রচণ্ড রোদ আর কি, ভালো রোদ, গা জ্বলে যাবে। তো আমরা ভাবছিলাম যে অটো করে যাবো, কিন্তু অটো করে যেতে অনেকটা টাইম লেগে যাবে, তাই জন্য আমাদের স্কুটি বেস্ট তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। তারপরে অফিস টাইম জ্যাম তো হবেই, পুরোপুরি নিজেকে প্যাক করেছি, ও তো দরকার হয় না, আমাদের মস্তান আছে, পুরোপুরি আমি নিজেকে প্যাক করেছি, আমি জানি না মোটামুটি একটা প্যাক করেছি আর কি। প্রচুর রোদ বাইরে, তো যাওয়া যাক, দেখা যাক পৌঁছতে পারি নাকি টাইমে। আমরা পৌঁছে গেছি, এই যে স্বাগতম লেখা আছে, এই যে বেঙ্গলি অ্যাসোসিয়েশন, এই যে বেঙ্গল অ্যাসোসিয়েশন, এখানে পুজো হচ্ছে। এইরকম এক্সপিরিয়েন্স যেহেতু আমার কাছে এই ফার্স্ট টাইম, তাই এতখানি ভিড় হবে আমি সত্যি একদম আশা করিনি। তারপরে আমাদের ওখানে আমি যেমন ছোট থেকে দেখে এসেছি যে ছোট থেকে বড় সবাই শাড়ি পরে, এখানেও আমি যখন দেখলাম আমি সত্যি মানে খুব খুশি হয়েছিলাম। তো বাই চান্স আমি নিজে শাড়ি পরে এসেছিলাম, আমাকে দেবোত্তম বলছিল যে এতখানি রাস্তা যাবে গাড়ি করে, শাড়ি পরে যাবে, একটা চুড়িদার পরে যাও। বাই চান্স আমি চুড়িদার পরে যাইনি, না নিজেকে খুবই বিরক্তিকর লাগতো। তো যাই হোক, এখানে ঠাকুরের ভোগ আসছে, তারই ফুল প্রস্তুতি চলছে, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো, ওই যে ওটা দিয়ে ঢাকা দেওয়া হবে যাতে ঠাকুর ভালো মতন খেতে পারে। আমাদের পুষ্পাঞ্জলির পরে এই যে পুচকি পুচকি বাচ্চাগুলোকে দেখছো, প্রত্যেকে বসে আছে, তাদের হাতে খড়ি হবে, অবস্থাটা দেখো, ছোট্ট ছোট্ট মানে একদম গুঁড়ি গুঁড়ি, তারা হাতে খড়ি দেবে বলে প্রস্তুত। সমস্ত কিছু হয়ে গেছে, বেশ ভালো, দারুণ মজা করলাম। হ্যাঁ, অঞ্জলি দিয়েছি, পুজো দেখেছি, ঠাকুরের ভোগ দিলে এবারে হচ্ছে ছোট ছোট কুচকো কুচকো গুড়ি গুড়ি বাচ্চাদের হচ্ছে হাতে করি, ওখানে ছোট ছোট বাচ্চাদের ভিড় পাবি, হ্যাঁ এই তার মধ্যে একজন আমাদের রাজেশ মানে আমাদের ফ্যামিলি মেম্বার, তার কথা বললে আমার এত ভালো লেগেছে, তারও একটা কুচকু বেবিকে নিয়ে এসেছে হাতে করে দিতে, মানে আমার এত ভালো লেগেছে বাবি, তোমাকে বলছি আমি যে ক্যামেরাটা তুলে ভিডিও করবো, আমার না একটু ভয় মানে লজ্জা লজ্জা লাগে, তাই আমি করতে পারিনি। যাই হোক, ওরা ব্যস্ত আছে, ওরা বাচ্চা ওদের পুচকুটাকে নিয়ে এসছে হাতে করে দেবে, আমার খুব ভালো লাগলো আমার সাথে কথা বললো। তো তুমি প্রসাদ এনেছো কোথেকে? প্রসাদের লাইন বাইরে, বাইরে লাইন দিয়েছি, আমাদের এখানে কখন খাওয়াবে গো, কখন থেকে বসছো? এখনো হাতে করি হবে, তারপরে হাতে করি স্টক টাইম ছিল 12টা, তো বহুক্ষণ বেজে গেছে, 12:30, বহুক্ষণ না, আধ ঘন্টা হয়েছে। না ওটা তো আমি টাইম দিতেই হবে, একটা একটা মোটামুটি একটা আন্দাজে টাইম দিয়ে রাখে, তারপরে যে অনুযায়ী হবে। এখন এইটা হচ্ছে, এরপরে হাতে করি হবে, আবার দুটা যে ভিড় হবে আমি আশাই করিনি, তো হবেই ভাবি, বাঙালিদের ইমোশন এটা, ব্যাপক লাগলো আমাদের, আমার খুব ভালো লেগেছে। পুজো হওয়ার পর আমরা এখানে সবাই বসেছিলাম, এখানেই খাওয়া দাওয়া হবে, তাই জন্য সবাই আগে থেকে এসে লাইন দিয়ে বসে পড়েছে। আর খাওয়ার দাওয়ারের ব্যবস্থাও খুব সুন্দর ছিল, খুবই সিস্টেমেটিক ওয়েতে ছিল, প্রত্যেককে লাইনে দাঁড়াতে হয়েছিল, আর পাতা নিয়ে ওরাই দিয়ে দিচ্ছিল প্রত্যেকের হাতে খাওয়ার। আর খাওয়ার দাওয়ারের টেস্টও ছিল খুবই সুন্দর, আর খাওয়ারে ছিল খিচুড়ি, বেগুনি, আলুর দম, লাবড়া, চাটনি, আর একটা সুন্দর মিষ্টি, খুব সুন্দর ছিল প্রত্যেকটা খাওয়ার। ভাবি কেমন কাটালি বল দিনটা? আমার খুব মজা লেগেছে, খুব ভালো লেগেছে, আমারও দারুণ লেগেছে, দারুণ দারুণ লেগেছে,
অনেক দিন পর সবাই বাংলায় কথা বলছে, সবাই বাংলায় কথা বলছে। আমাদের ওখানে কি হয়, আমরা যখন কথা বলি তখন মনে হয় কেউ তো বোঝে না, যা হোক বলে দেয়, তা নয় এখন বয়সী একটু হালকা জোরে কথা বলার সময় মনে হচ্ছে সবাই দেখছে। আমার তো জানো সবারই, সবাই তো বাঙালি, ম্যাক্সিমাম অনেকে কিন্তু নন বেঙ্গলি এসছে বলো। সরস্বতী পুজো এখানেই হয়, সেই জন্যই আসছে সবাই। খুব ভালো লাগলো, দারুণ কাটালাম। আমি গৌতমকে সেটাই বলছি, তুমি আসবে না বলছিলে, দেখো না আসলে প্রচুর বড় মিস করতাম। আর ওরা আবার বলছে যে ওনাদেরই একজন খুব আবার কথা বললেন যে এখানে অনেক প্রোগ্রাম হয়, তোমরা আসবে, তোমরা ও তোমরা নতুন, আমরা নতুন সদস্যদেরকে ইনক্লুড করবো, তোমরা ইনক্লুড হতে পারো যদি ইফ ইউ ওয়ান্ট। যাই হোক, আমরা আমাদের সাথে যিনি মানে যারা কথা বলেছিল তারা যদি তোমরা ব্লগ দেখে থাকে তাদেরকে আমাদের ব্লগে আনার খুব ইচ্ছে ছিল, বা লজ্জার চোটে আনতে পারে। এখানে বাড়িঘরগুলো খুব সুন্দর, দেখো ভাবি কি সুন্দর লোকের বাড়ি তো নাকি তিনতলা। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওদের গাড়ি। টাটা টাটা টাটা, ভাই বলো হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।